সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বলা হয়ে থাকে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই দেশে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, লোহা সহ নানা ধরনের খনির সন্ধান মিলেছে, যার মধ্যে সবচেয়ে বেশি গ্যাসের সন্ধান পাওয়া গেছে। দেশে নতুন করে জ্বালানি তেলেরও সন্ধান মিলেছে। সব মিলিয়ে বলা যেতে পারে বঙ্গোপসাগরের উপকূলে গড়ে ওঠা বদ্বীপটি প্রাকৃতিক দিক থেকে বেশ সমৃদ্ধ। কিন্তু এদেশে যে পরিমাণে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হচ্ছে তা চাহিদা মেটাতে পারছে না, পড়তে হচ্ছে আমদানি। গ্যাসের ঘাটতি পূরণে বহুমুখী মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তার অংশ হিসেবে নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে। এবার আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। কোথায় সেই গ্যাস ক্ষেত্রটি, কী পরিমাণে গ্যাস সেখানে মজুত রয়েছে এবং সেখান থেকে জাতীয় গ্রিডে কবে যুক্ত হবে, কী পরিমাণ গ্যাস যুক্ত হবে, এসব প্রশ্নের উত্তর সহ নতুন সন্ধান পাওয়া গ্যাসের আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। পেট্রোবাংলার তথ্য বলছে দেশে গ্যাসের দৈনিক চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুট, সরবরাহ আছে 2,400 মিলিয়ন ঘনফুট। দেশে দুইভাবে গ্যাসের চাহিদা মেটানো হয়, দেশি উৎপাদন দিয়ে এবং আমদানি করে। দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় 2,800 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় আর আমদানি করা হয় 700 থেকে 850 মিলিয়ন ঘনফুট গ্যাস। এলএনজি আমদানি করা হয় 480 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটানো সহ ব্যয়বহুল এলএনজি আমদানির উপর নির্ভরতা কমাতে চায় সরকার। সেজন্য সরকারি মালিকানাধীন পেট্রোবাংলা অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় 2025 থেকে 2028 সালের মধ্যে 100টি নতুন এবং পুরনো কূপ খনন করতে চায় প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানও করা হয়েছে। দেশের জ্বালানি ঘাটতি পূরণে সারা দেশে গ্যাসের সন্ধান করা হচ্ছে এবং এটি করছে বাপেক্স। ২০২৯ সালের মধ্যে দেশে গ্যাসের চাহিদা দৈনিক 6,655 মিলিয়ন ঘনফুট হবে বলে অনুমান করছে পেট্রোবাংলা। এর মধ্যে 4,352 মিলিয়ন ঘনফুট সরবরাহ করতে চায় পেট্রোবাংলা। ব্যবধান পূরণ করতে সরকার অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে, অনশোর ও অফশোর প্রকল্পে বিনিয়োগ করছে। গ্যাস উৎপাদন বাড়াতে দেশের 100টি কূপের মধ্যে বাপেক্স 52টি নতুন কূপ খনন করবে এবং বিদ্যমান 16টি কূপের সংস্কার করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। গ্যাসের খনন কাজের জন্য সারা দেশে 300-এরও বেশি সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করেছে পেট্রোবাংলা। এসব স্থানগুলো যাচাই বাছাই করে 100টি কূপ চূড়ান্ত করা হবে। অন্যদিকে বর্তমানে 48টি কূপ খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। তারা বলছে এসব কূপ 2025 সালের মধ্যেই খননের কাজ শেষ হবে। সম্প্রতি 10টি কূপ সফলভাবে খননের মাধ্যমে দৈনিক 13 কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা বেড়েছে বাংলাদেশের। 48টি কূপ খননের মাধ্যমে আগামী 2 বছরের মধ্যে দৈনিক 500 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশার কথা শুনিয়েছে পেট্রোবাংলা। পেট্রোবাংলার তথ্য বলছে বাংলাদেশে মোট 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। দেশে 20টি গ্যাস ক্ষেত্রের 111টি কূপের মাধ্যমে দৈনিক প্রায় 2,041.7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। আবার ভোলার গ্যাস ক্ষেত্র নতুন করে আশার আলো হয়ে দেখা দিয়েছে, যদিও সঞ্চালনের ব্যবস্থা না থাকায় সিএনজিতে রূপান্তরিত করে তা সরবরাহ করা হচ্ছে। বাপেক্স বলছে নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে, পরে 1978 সালে দ্বিতীয় কূপের সন্ধানও পাওয়া যায় নোয়াখালীতে। পরে সেগুলো ড্রিলিং করা হলে এ দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি।
সবশেষ 2013 সালের 8 জানুয়ারি শাহজাদপুর সুন্দলপুর গ্যাস ক্ষেত্রটির 1 নম্বর কূপ উৎপাদনে যায়। এরপর একই গ্যাস ক্ষেত্রের 2 নম্বর কূপেরও খনন করা হয় এবং গ্যাস উত্তোলন করা হয়। 2018 সালে একই কূপে ওয়ার্ক ওভার চালিয়ে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। গেল 2023 সালের নভেম্বরের শুরুতে এই গ্যাস ক্ষেত্রের 3 নম্বর কূপের খনন কাজ শুরু করে বাপেক্স। কূপটি 3,385 মিটার গভীরে খনন করা হয়, যার মধ্যে লোয়ার জোনের 3,041 মিটার থেকে 3,046 মিটার এবং 3,057 মিটার থেকে 3,064 মিটার পর্যন্ত টেস্ট কার্যক্রম চালানো হয়। চলতি বছর মার্চ মাসে এই গ্যাস ক্ষেত্রটির চর কাঁকড়া এলাকায় তৃতীয় কূপটিতে প্রাথমিকভাবে 3টি জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়ার কথা জানায় বাপেক্স। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বননগর গ্রামে সন্ধান পাওয়া নতুন গ্যাস কূপে খনন কাজ শুরু হয় চলতি বছরের 29 এপ্রিল থেকে। আর এই খনন কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বেগমগঞ্জ ফোর ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পটিতে। এদেশের 200+ প্রকৌশলী ও শ্রমিকের শ্রম ঘামে বিশাল এক কর্মযজ্ঞ চলছে গোটা কূপ এলাকাতে। এবার সেই কূপ থেকে গ্যাসের সন্ধান পাওয়ার বিশাল সুখবর দিয়েছে বাপেক্স। তারা বলছে 2024 সালের 29 এপ্রিল শুরু হওয়া খনন কাজ শেষ হয়ে ডিএসটির টেস্ট শেষে এখন চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট। প্রাথমিকভাবে কূপটির 3টি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে। উৎপাদন টেস্ট শেষে জানা যাবে এখানে মজুতকৃত মোট গ্যাসের পরিমাণ কত রয়েছে। বাপেক্স প্রাথমিকভাবে ধারণা করছে এই কূপ থেকে দৈনিক 1 কোটি বা 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাপেক্স সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম বলছে কূপটিতে 3,113 মিটার গভীর পর্যন্ত খনন করা হয়, যার মধ্যে 1,921 থেকে 1,973 মিটার পর্যন্ত। প্রথম স্তর 2,548 মিটার থেকে 2,585 মিটার পর্যন্ত, দ্বিতীয় স্তর এবং 3,081 মিটার থেকে 3,101 মিটার পর্যন্ত। তৃতীয় স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে, লক্ষ্যমাত্রার থেকে বেশি গ্যাস মিলতে পারে বলে ধারণা করছে বাপেক্স। এখন পর্যন্ত টার্গেটকৃত 4টি জোনের মধ্যে 3টি জোন থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যাবে বলেও জানিয়েছে তারা। এখান থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার লক্ষ্যমাত্রা ছিল। তবে লোয়ার জোনের গ্যাসের কন্ডিশন দেখে বাপেক্সের প্রকৌশলীরা মনে করছেন এই কূপ থেকে আরও বেশি গ্যাস পাওয়া যেতে পারে। বর্তমানে যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে, সে কারণে উৎপাদন টেস্ট শেষে এই কূপে মোট গ্যাসের সঠিক মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, আর এজন্য কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছে তারা। খনন কাজ শেষে এখানকার গ্যাস বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে। ২০২৪ সালে বেগমগঞ্জ 3 কূপ খনন করা হয় এবং সেখান থেকে এখনও প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আঞ্চলিক সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে এখানে বেগমগঞ্জ 5 ও বেগমগঞ্জ 6 কূপ খননের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। তারা বলছে দেশের অর্থনীতি ও শিল্পায়নকে আরও গতিশীল করতে বাড়তি গ্যাসের প্রয়োজন রয়েছে। ভোক্তাদের চাহিদা পূরণে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে চলছে। 2025 সালের মধ্যে সরকারিভাবে 46টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্ক ওভার কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে। সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়নে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এটি বাস্তবায়ন করতে পারলে দেশে গ্যাসের ঘাটতি কমে যাবে বলেও মনে করছেন তারা।
সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক হাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।